Assalamu alaikum. Welcome to our online class. This is Mahmud Shumon Kobir, assistant teacher of Tubilia Boys High School. Today I would like to take a class on transformation of sentence. Dear students, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জানব যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে হয়। তো ইতিপূর্বে আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর। একটি ক্লাস হলো যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয়, আর একটি ক্লাস ছিল কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয়। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জানব যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে হয়। রুল ওয়ান, ডিয়ার স্টুডেন্টস, তো যদি কোনো সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এন্ড যুক্ত হয় এবং এন্ড যুক্ত দুটি ক্লোজের একটি আরেকটির সময়, কারণ বা শর্ত এই জাতীয় কিছু বোঝায়, তাহলে যদি সময় বোঝায় তাহলে আমরা প্রথমে হোয়েন দ্বারা শুরু করব, এবং যদি কারণ বোঝায় তাহলে শুরুতে সিন্স বা অ্যাজ দ্বারা শুরু করব, এবং যদি শর্ত বোঝায় তাহলে প্রথমে ইফ দ্বারা শুরু করব। আমি এর উপর কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। দ্য টিচার entered the classroom and the students stood up. Dear students, আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং এখানে সময় বোঝানো হয়েছে। হোয়েন দ্য ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম এন্ড দ্য স্টুডেন্টস স্টুড আপ, অর্থাৎ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এটা একটা ক্লোজ, এবং দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটা একটি ক্লোজ, এবং এটি হোয়েন দ্বারা যুক্ত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা প্রথমে হোয়েন ব্যবহার করি তাহলে বাক্যটি যথার্থ হয়। তাহলে আমরা এই বাক্যকে কমপ্লেক্স করতে হলে শুরুতে আমরা কি লিখব? হোয়েন। তাহলে হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, এবং এন্ডের স্থলে আমরা একটা কমা দিব, কমা দিলাম, the students stood up. আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। The thief saw the police and he ran away. তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং এখানেও যদি আমরা হোয়েন ব্যবহার করি, অর্থাৎ সময় ব্যবহার করি, তাহলে বাক্যটি যথার্থ হয়। তাহলে দ্য থিফ স দ্য পুলিশ এন্ড হি রেন অ্যাওয়ে, চোরটি পুলিশকে দেখলো এবং সে দৌড়ে পালালো। তারপর আমরা যদি এখানে লিখি যে মানে যখন চোরটি পুলিশকে দেখলো তখন সে দৌড়ে পালালো, তাহলে বাক্যটি সুন্দর হয়। তাহলে আমরা এইভাবে লিখবো, তাহলে হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, দ্য পুলিশ এবং এন্ডের স্থলে আমরা একটা কমা দিব, কমা দিলাম, আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে যদি
কারণ বোঝানো হয় তাহলে তাহলে আমরা কারণ বোঝানো হলে বাক্যের শুরুতে লিখব সিজ বা এস হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট গো আউট ডিয়ার স্টুডেন্টস এই কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড যুক্ত তাহলে এবং এটা দ্বারা কারণ বোঝানো হয়েছে অর্থাৎ হি ইজ ইল সে অসুস্থ এবং সে বাইরে যেতে পারে না তার মানে কি তাহলে আমরা লিখতে পারি না যেহেতু সে অসুস্থ তাহলে আমরা লিখতে পারি সিন্স অথবা অ্যাজ একটা লিখলেই হবে হি ইজ ইল এন্ড এর স্থলে কমা হি ক্যান নট গো আউট তাহলে আরেকটা এক্সাম্পল দিচ্ছি দি ওয়েদার ওয়াজ রাফ অ্যান্ড উই কুড নট গো টু স্কুল দি ওয়েদার ওয়াজ রাফ আবহাওয়া খারাপ ছিল এবং আমরা স্কুলে যেতে পারলাম না তাহলে এই বাক্যটি তো আমরা দেখতে পাচ্ছি যে কারণ বোঝানো হয়েছে যেহেতু আবহাওয়া খারাপ ছিল সেহেতু আমরা স্কুলে যেতে পারলাম না তাহলে এটাকে আমরা অ্যাজ দ্বারা অ্যাজ বা সিন্স দ্বারা লিখতে পারি তাহলে আমরা লিখলাম যে সিন্স দ্য ওয়েদার ওয়াজ রাফ এন্ড এর স্থলে কমা ওই কুড নট গো টু স্কুল ডিয়ার স্টুডেন্টস আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি তাহলে আমরা জানি যে যদি কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং এটা দ্বারা শর্ত বোঝায় তাহলে শর্ত বোঝালে আমরা ইফ দ্বারা শুরু করতে পারি এবং যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ কঠোর পরিশ্রম করো এবং জীবনে তুমি উন্নতি করবে তাহলে এই বাক্যটি এন্ড দ্বারা যুক্ত হয়েছে বইয়ের একটা শর্ত তাহলে শর্তটা হলো যেহেতু হাবুদক শর্ত তাহলে আমরা ইফ দ্বারা শুরু করতে পারি তাহলে কিভাবে লিখবো যে ইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড এন্ড এর স্থলে কমা পড়ে যা আছে ইউ উইল শাইন ইন লাইফ আরেকটি এক্সাম্পল দিচ্ছি ইট আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড ইউ উইল বি হেলদি তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা এই বাক্যটিতেও দেখতে পাচ্ছি যে ইট আ ব্যালেন্সড ডায়েট সুষম খাবার খাও এবং তুমি স্বাস্থ্যবান হবে তাহলে এই বাক্যটিকেও আমরা কমপ্লেক্স করতে হলে ইফ দ্বারা শুরু করতে পারি যেমন ইফ দ্বারা শুরু করতে হবে ইফ ইউ ইট আ ব্যালেন্সড ডায়েট এন এর স্থলে কমা ইউ উইল বি হেলদি তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে এই নিয়মটিতে দেখতে পেলাম যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে যদি এটাকে কমপ্লেক্স করতে হলে যদি সময় বুঝায়
বা যখন তখন এই জাতীয় বোঝায় তাহলে আমরা শুরুতে when দ্বারা বাক্যটি শুরু করব আর যদি কারণ বোঝায় অর্থাৎ ক্লজটি দ্বারা প্রথম ক্লজটি দ্বারা কারণ বোঝায় তাহলে আমরা সিন্স বা অ্যাজ দ্বারা শুরু করব এবং যদি হাবুদক শর্ত বোঝায় কোনো তাহলে আমরা ইফ দ্বারা শুরু করব আমরা আরেকটি রুমে চলে যাচ্ছি রুল টু ডিয়ার স্টুডেন্টস কোন কম্পাউন্ড সেন্টেন্স যদি বার্ড দ্বারা যুক্ত থাকে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটির মাঝখানে বার্ড থাকে তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা শুরুতে দো দ্বারা শুরু করব যেমন দি ম্যান ইজ পোর ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পাউন্ড সেন্টেন্সটির মাঝখানে বাট রয়েছে অর্থাৎ এরকম বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমরা শুরুতে লিখব দো দো বা অদো দুটোই লেখা যায় দো দ্য ম্যান ইজ পোর এবং বাটের স্থলে আমরা একটা কমা দিব কমা দিলাম হি ইজ অনেস্ট আরেকটি এক্সাম্পল দিচ্ছি এর উপর হি ওয়ার্কড হার্ড বাট ফেইলড ইন দ্য এক্সাম এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল বাট ফেইলড ইন দ্য এক্সাম এখানে যেহেতু প্রথম ক্লসের সাবজেক্ট হলো হি দ্বিতীয় ক্লসের সাবজেক্টও এখানে হি হিটা উজ্জ্বল রয়েছে তাহলে আমরা লিখব দো হি ওয়ার্ক হার্ড এবং বাটের স্থলে কমা দিব হি ফেইলড ইন দ্য এক্সাম আমি আরেকটি নিয়মে চলে যাচ্ছি রুল থ্রি ডিয়ার স্টুডেন্টস যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স অর দ্বারা যুক্ত থাকে অর্থাৎ কোনো কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে অর থাকে তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময় আমরা শুরু করব সাব প্রথমে ইফ ইউ ডু নট দ্বারা শুরু করব এবং অরের স্থলে কমা দিব পরে বাকি অংশটুকু লিখব যেমন রিড অর ইউ উইল নট পাস রিড অর ইউ উইল not pass এই বাক্যটি আমরা দেখতে পাচ্ছি যে এটা অর দ্বারা যুক্ত রয়েছে এবং অর যুক্ত কম্পাউন্ড যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স এটাকে কমপ্লেক্স করতে হলে শুরুতে আমরা লিখব ইফ ইউ ডু নট তাহলে ইফ ইউ ডু নট রিড এবং অর এর স্থলে আমরা যথারীতি একটা কমা দিব দিলাম তারপরে যা আছে তাই ইউ উইল নট পাস আরেকটি এক্সাম্পল দিচ্ছি মুভ অর ইউ উইল ডাই তাহলে এটা ওইভাবে লিখতে পারি আমরা যে ইফ ইউ ডু নট ইউ ডু নট মুভ অরের স্থলে কমা ইউ উইল ডাই তাহলে আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি রুল ফোর ডিয়ার
এটা হলো যে এন্ড যুক্ত রোল ফোর, এন্ড যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সকে কে সিম্পল করতে হলে মাঝখানে করতে হলে সো দ্যাট বসাতে হয়। লেখাটা একটু ভালো করে বুঝে নাও তোমরা। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড যুক্ত হয় এবং এটা কোনো উদ্দেশ্য বোঝায়, তাহলে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে উদ্দেশ্যের স্থলে আমরা সো দ্যাট লিখে বাক্যটা কমপ্লিট করব। যেমন উই ইট ব্যালেন্সড ডায়েট, উই ইট বা টেক সরি উই টেক ব্যালেন্সড ডায়েট এন্ড উই ক্যান কিপ ফিট। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড উই ক্যান কিপ ফিট। তাহলে এই বাক্যটি এন্ড যুক্ত, তাহলে আমরা এখানে লিখব এবং উদ্দেশ্যটা হলো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, উই টেক ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাবার খাই এবং আমরা কি যাতে সুস্থ থাকতে পারি, অর্থাৎ উদ্দেশ্যটা হলো সুস্থ থাকা। তাহলে একটা উদ্দেশ্যমূলক বাক্য। তাহলে যদি এরকম দেখি তাহলে আমরা লিখব উই টেক ব্যালেন্স ডায়েট, তার এন্ডের স্থলে আমরা লিখব সো দ্যাট লিখলাম, তারপরে কি যা আছে তাই, উই ক্যান কিপ ফিট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই বাক্যটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো এন্ড যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হয় তাহলে আমরা মাঝখানে একটি সো দ্যাট লিখবো, সো দ্যাটের পরে যে বাকি উদ্দেশ্যমূলক বাক্যটি আমরা লিখবো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সামনে যে চারটি কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল তোমাদের করালাম যে এই কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কীভাবে কমপ্লেক্স করতে হয়, তাহলে এই তোমরা এই চারটি নিয়ম অত্যন্ত ভালোভাবে এক্সারসাইজ করবে এবং এই নিয়মগুলোর উপর অনেক বেশি চর্চা করলে আমার মনে হয় যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে তোমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে সক্ষম হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।